দেশের প্রখ্যাত নাট্যকার নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। আজ 21 অক্টোবর সন্ধ্যা 7:30 তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামালুজ্জামান সাগর। তিনি জানান, দীর্ঘদিন ধরে কায়েস চৌধুরী কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করতে চান তিনি, এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি। দীর্ঘদিন নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করেছেন কায়েস চৌধুরী। একজন নাট্যকার হিসেবেও তিনি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক। তো দর্শক, এ ছিল এখনকার মতো। এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানান। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। সাবধানে থাকুন, ভালো থাকুন। বিডি টিউব নিউজ 24 এর পাশে থাকুন।